আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 11 অক্টোবর 23, নতুন উদ্যমে শিবিরের সফলতা, কি ফলাফল শুরু হয়েছে দেখুন। শিবিরের বিজয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি ঘটেছে দেখুন। শিবিরের সফল বিশাল কর্মসূচির প্রতিক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বামপাড়ায় অন্তর্জ্বালা শুরু হয়ে গিয়েছে, ছাত্রলীগ পাড়ায় ভীতি সঞ্চার হয়েছে। এবং কি ঘটেছে প্রথমে একটু বলি দর্শক, ব্যতিক্রমী ফলাফল। আজ মতিঝিলে শিবিরের বিশাল মিছিল করার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রেসিভ স্টুডেন্টস ফোরাম বিক্ষোভ মিছিল করেছে। যদিও এটা ছাত্রলীগ মূলত এই প্রোগ্রেসিভ স্টুডেন্টস ফোরামের নামে বিক্ষোভ মিছিল করেছে, যারা উপস্থিত ছিল অভিযোগ তারা আসলে ছাত্রলীগ। এবং সেখান থেকে এই প্রোগ্রেসিভ স্টুডেন্ট ফোরামের নেতা নেত্রীরা আসলে যেটা বলতে চেয়েছে, শিবিরকে কোনো ধরনের আশ্রয় দেওয়া যাবে না এবং তাদের, তারা ক্যাম্পাসের জন্য, শিক্ষার জন্য ক্ষতিকর, তাদেরকে তারা সহ্য করবে না, তারা মৌলবাদ, শিবির সন্ত্রাসী। এই যে প্রতিক্রিয়াগুলো, শিবিরে বিশাল বিক্ষোভ মিছিল দেখেই কিন্তু তারা রাজপথে নেমেছে। এখন দেখেন ইম্পর্টেন্ট বিষয়, ছাত্রদল 15 দলীয় ছাত্র ঐক্য করে, কই তার প্রতিবাদে কিন্তু কেউ রাজপথে নামে না, কিন্তু শিবিরের এক মিছিলের প্রতিবাদে প্রতিপক্ষরা রাজপথে নেমেছে। এর মানেই শিবিরের মিছিলের ফলাফল শুরু হয়ে গিয়েছে, প্রতিক্রিয়া হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ দর্শক। এবং শিবিরকে যেভাবে প্রতিহত করা ঘোষণা দিয়েছে, এভাবে প্রতিহত করা ঘোষণা অন্য কোনো সংগঠন, ছাত্র সংগঠনকে প্রতিপক্ষরা দেয় না। এর মানে শিবির যে কার্যকর, শিবির যে আগের মতোই আছে, শিবিরকে যারা ভয় পায় তারা যে আগের মতোই ভয় পায়, শিবির নিয়ে যারা চিন্তিত আগের মতোই চিন্তিত, এত দমন পীড়নও যে শিবির হারিয়ে যায়নি সেটা প্রমাণ হলো। এর জন্যই বলেছি আজকে ঢাকায় রাজধানীতে শিবিরের আনুমানিক 10,000 নেতাকর্মী 5,000 জাতীয় পতাকা নিয়ে যে চমক দেখিয়েছে, এটা নতুন উদ্যমে শিবিরের একটা সফলতা, সবাইকে একটা বার্তা দিতে সক্ষম হয়েছে। প্রতিপক্ষ, শত্রু, মিত্র, বন্ধু, এমনকি নিজেদের দলীয় নেতাকর্মী, এমনকি আমরা যারা জামাত শিবির ক্রিটিক করি, সক্ষমতা নিয়ে অনেক সময় প্রশ্ন করি, আমাদেরকেও একটা বার্তা দিয়েছে যে শিবির কি পারে, খুবই গুরুত্বপূর্ণ। এবং এর ফলে জামাত শিবির গ্রেপ্তারও কিন্তু নতুন উদ্যমে শুরু হয়েছে। যে গ্রেপ্তার বাড়া, এটাও মানে এই মিছিল দেখে, মিছিলের একটা প্রতিক্রিয়া, এটাও একটা প্রভাব, একটা ফলাফল, কোনো সন্দেহ নাই। শান্তিপূর্ণ মিছিল থেকে 12 কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদ। রাজধানীর মতিঝিলের সাত দফা দাবিতে শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশ থেকে পুলিশ কর্তৃক পথচারী সহ, যেহেতু মিছিল শেষ হওয়ার পর শিবির আইডেন্টিফাই করা যায় না, এই জন্য পথচারী সহ গ্রেপ্তার করেছে। 12 জন নেতাকর্মী গ্রেপ্তারে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান ও সেক্রেটারি জেনারেল মঞ্জুরুল ইসলাম বলেন, শত ধিক্কার ও সমালোচনার পরও নিজেদের দায়িত্বহীন ভূমিকা অব্যাহত রেখেছে পুলিশ। আর সকাল দশটায় সাত দফা দাবিতে রাজধানীর মতিঝিলে ছাত্র শিবিরের শান্তিপূর্ণ মিছিলের সমাবেশ থেকে কোনো কারণ ছাড়াই বিনা অপরাধে গ্রেপ্তার করা হয়েছে পথচারী সহ 12 জন শিবির নেতাকর্মী, যা সম্পূর্ণ বেআইনি, অগণতান্ত্রিক ও দায়িত্বহীন। অন্যদিকে এই অপকর্ম ঢাকতে পুলিশ বলেছে নাশকতার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে, যা পুলিশের ঘৃণ্য অপকর্মের আরেকটি নিকৃষ্ট উদাহরণ। আইনের লেবাসে নিরপরাধ ছাত্রদের গ্রেপ্তার ও মিথ্যাচারের প্রতিবাদে প্রতিবাদ করা ভাষা আমাদের জানা নেই। মানে শিবির কঠিন প্রতিবাদ করেছে এখানেও। নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই পুলিশ কর্মকর্তাদের দায়িত্বহীন, অতি উৎসাহী কর্মকাণ্ড আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাকেই বারবার কলুষিত করেছে, যা শুধু দেশেই নয় বরং আন্তর্জাতিকভাবেও সমালোচিত হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় পুলিশের অপকর্মের জন্য তাদের উপর নিষেধাজ্ঞা পর্যন্ত দিচ্ছে। তো এখানে শিবিরকে একটু পরামর্শ দেব যে পুলিশের শানে এরকম কঠিন শব্দ ব্যবহার না করাই ভালো। পুলিশকে তো শিবির ফুলও দিয়েছে, বরং ফুল তো নিয়েছে পুলিশ, এবং যখন সরকার অনুমতি দিয়েছে তখন তো এই পুলিশেই তো শিবিরকে নিরাপত্তা দিয়েছে, ফুল গ্রহণ করেছে, পাশাপাশি দাঁড়িয়ে দৃশ্য দেখেছে। এর মানে কি, শুধু পুলিশকে এভাবে দোষারোপ করে লাভ নেই। তারা চাকরি করে, উপর থেকে যে নির্দেশ দেওয়া হয় সে নির্দেশ পালন করে। এখানে অতি উৎসাহী হয়ে কেউ এই গ্রেপ্তার অভিযান চালায়নি, এজন্যে মূল সমস্যাটা সরকারের। সমালোচনাটা যতটা না পুলিশের, তার চাইতে বেশি সরকারের করা উচিত। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখনও তো এই পুলিশ আওয়ামী লীগকে নির্যাতন করেছে,
অতএব সমস্যাটা কিন্তু সরকারের, পুলিশের না। সরকার যদি ঠিক থাকে, সঠিক নির্দেশনা দেয়, তাহলে দেখবেন যে পুলিশ আসলেই জনগণের বন্ধু হতে এক মিনিট সময় লাগবে। এই কর্মকর্তারাই, এই অফিসাররাই জনগণের উন্নত মানের সেবা দিবে। অতএব দি প্রবলেম লাইজ ইন গভর্নমেন্ট, সমালোচনা করলে সরকারের করুন। এরপর এখানে সরকারের সমালোচনা চাইতে পুলিশের সমালোচনাটা বেশি হয়ে গিয়েছে, অথবা সমালোচনা করলেও ব্যালেন্স করে করুন। এরপর তারা দলীয় মনোভাব ত্যাগ করে দায়িত্ব পালন করতে ব্যর্থ হচ্ছে। জনগণের প্রতি পুলিশের ওয়াদা বা নিজ দায়িত্বের প্রতি সামান্যতম দায়িত্ববোধ এবং দেশপ্রেম থাকলে পুলিশ এমন দায়িত্বহীনতার পরিচয় দিতে পারে না। কিছু পুলিশ কর্মকর্তার নীতিহীন কর্মকাণ্ডের কারণে পুলিশ বাহিনীর প্রতি জনগণের আস্থা শূন্যের কোঠায় নেমে এসেছে। তাদেরকে ফুল তো ঠিকই দিয়েছিলেন, ফুল দিয়ে তো আপনারাই সার্টিফিকেট দিয়েছিলেন। আমরা অবিলম্বে গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি, একই সাথে নিজেদের পবিত্র পোশাক ও দায়িত্বের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য পুলিশের প্রতি আহ্বান জানাচ্ছি। বার্তা প্রেরক সাদিক আবদুল্লাহ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। যাই হোক দর্শক, শুধু এখানেই না, এগুলো আউটকাম এই মিছিলের, এবং শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়, আরও দেখবেন যে বিভিন্ন জায়গায় শিবির বিরোধী অভিযান, শিবিরের বিরুদ্ধে প্রতিপক্ষরা ক্যাম্পাসে আরও সচেতন থাকবে যে শিবির আবার জেগে ওঠে কি না, শিবির সন্দেহে আইডেন্টিফাই করা, আরও অনেক কিছুই আপনারা দেখবেন যেগুলো যেন না ঘটে, আমরা সেই প্রত্যাশাই করব। এর সাথে সাথে চট্টগ্রাম উত্তর সাংগঠনিক জেলা জামায়াতের আমির অধ্যাপক নুরুল আমিন চৌধুরী ও সেক্রেটারি জনাব আলাউদ্দিন শিকদার সহ জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের নামে মিথ্যা ও সাজানো মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এক বিবৃতি প্রদান করেছেন আজকের এই ঘটনা। এর মানে বিভিন্ন জায়গায় গ্রেপ্তার তো চলছেই বিনা ওয়ারেন্টে, তারপরে মামলা দেওয়া হচ্ছে, অ্যাট দি সেম টাইম মামলা দায়েরও চলছে। আরেকটু বিস্তারিত আপনাদের শোনাই। বিবৃতিতে তিনি বলেন, 11 অক্টোবর আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ বাদী হয়ে চট্টগ্রাম জেলার মিরসরাই থানায় চট্টগ্রাম উত্তর সাংগঠনিক জেলা জামাতের আমির অধ্যাপক নুরুল আমিন চৌধুরীর সেক্রেটারি জনাব আলাউদ্দিন শিকদার সহ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের 44 জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত নাম আরও 50-60 জনের বিরুদ্ধে মামলা ও সাজা বিরুদ্ধে মিথ্যা ও সাজানো মামলা দায়ের করেছে। এর মানে কি? এই অজ্ঞাতনামা আরও অনেক, যেভাবে এর মানে একটা থানা বা একটা এলাকা জেলায় সমস্ত জামাত শিবির নেতাকর্মীদেরকে এই মামলার উপর ভিত্তি করে গ্রেপ্তার করা যায় সেই বন্দোবস্ত করেছে। এর মানে চারদিকে নতুনভাবে মামলা দিয়ে গ্রেপ্তার করে বিএনপি এবং জামাত উভয়কে চেপে ধরার একটা পরিকল্পনা বা সেদিকে এগোচ্ছে। বিশেষ করে শিবিরের এই নতুন উদ্যমে সফলতার ফলাফল হিসেবে এটা আরও বৃদ্ধি পাবে। কিন্তু ঘটনা যাই হোক না কেন, শিবির যে দেশবাসীকে জানাতে পারছে যে শিবির আছে, তাদের শক্তিমত্তা শান্তিপূর্ণভাবে দেখাতে পেরেছে, এটাই শিবিরের বিজয়।